আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের একটি ইয়ারলি ইনকাম দেখাবো মাইক্রোসফট এক্সেলে। এবং ইয়ারলি ইনকাম করে সেটা হচ্ছে আমি চার্টে রূপান্তর করব। তার প্রথমে বলি, যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা লাইক কমেন্ট, এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে প্রেস করুন। তো আমি প্রথমে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করব। মাইক্রোসফট এক্সেলে যাওয়ার পর আমি প্রথমেই আমি দিতে পারি হচ্ছে ইয়ারলি ইনকাম দিতে পারবো ইয়ার এবং হচ্ছে ইনকাম যে কোনো একটা আমি সাল দিই 2010, এটা আমি ফিল আমি করে দিলে হয়ে যাবে। একা একা কন্ট্রোল প্রেস করে ফিল আন্ডিং করে দেবো। এবং ইনকামটা কত দিব, ইনকাম আমি যে কোনো একটা ইনকাম দিতে পারি। ইয়ারলি ইনকাম আমার হচ্ছে এত টাকা, এবং হচ্ছে 2011 সালে 5 লক্ষ টাকা, এবং এখানে 6 লক্ষ, আমি এগুলো কপি করে নিতে পারি। যে কোনো একটা ইনকাম দিলাম, তো আমি এই ইনকাম গুলো এবার সিলেক্ট করবো। আমার কি ইনকাম হচ্ছে 2010 সালে এত টাকা ইনকাম, 11 সালে এবং 12 সাল 13 সাল সিরিয়ালে আমার ইনকাম হয়েছে, তো আমি এগুলো সিলেক্ট করবো। সব ইনকাম গুলো সিলেক্ট করে প্রথমে আমার ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাব থেকে চার্ট মেনু, চার্ট মেনু থেকে রেকমেন্ডেড চার্ট, এখানে গিয়ে আমাকে চার্টটা সিলেক্ট করে নিতে হবে। কোন কী টাইপের চার্টটা আমি নিতে যাচ্ছি, তো আমি এখান থেকে যে কোনো চার্ট নিতে পারি। অনেকগুলো চার্ট আছে, আপনি আপনার পছন্দ মতো চার্ট নিয়ে নেবেন। তো আমি কলামই নিচ্ছি, কলাম এখান থেকে চার্ট সিলেক্ট করে দিলাম। দেখেন সুন্দর একটা চার্ট চলে আসছে, চার্টটা একটু বড় করে দিচ্ছি। তো আমার হচ্ছে এটা ইয়ারলি ইনকামের চার্ট। তো আমি এখান থেকে চাইলে বিভিন্ন স্টাইলে করতে পারবো এটা, এবং কুইক লেআউট থেকে যে কোনো লেআউটে নিতে পারবো আমি। নিচে আমার ইনকামগুলো দেখাবে, আমি চাইলে চেঞ্জও করতে পারবো এটা, মানে যে কলামটা নিয়েছি এটা চাইলে আমি পরিবর্তন করতে পারবো। বিভিন্ন চার্টে নিয়ে আমি ওকে করে দিলে এটা আমার পরিবর্তনটা হয়ে যাবে, এই যে পরিবর্তনটা হয়ে গেছে। তো আমি চাইলে এইভাবে বিভিন্নভাবে চার্টে লিখতে পারি দেবো এটা ইয়ারলি ইনকাম চার্ট, ইয়ারলি ইনকাম, ইয়ারলি ইনকাম। তো আমি এইভাবে সুন্দর করে একটি চার্ট তৈরি করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।